আজকে আমাদের ডেস্টিনেশন রামেশ্বরম। আর রামেশ্বরমে যাওয়ার কথা মনে এলেই মুহূর্তের মধ্যে চোখে ভেসে ওঠে পাম্বান ব্রিজ, যেটা রামেশ্বরম এবং ধনুষ্কণ্ডীকে যুক্ত করছে সমগ্র ভারতের সাথে। এই ভিডিওতে আপনি জানতে পারবেন কত কম খরচে রামেশ্বরম যাওয়া যেতে পারে এবং ঘোরা যেতে পারে, কিভাবে পৌঁছাবেন রামেশ্বরমে। যদি হাওড়া থেকে আসেন তবে রামনাথপুরম রেলওয়ে স্টেশন বেস্ট হবে, কারণ স্টেশনের একদম সামনেই রয়েছে বাস স্ট্যান্ড, সেখান থেকে সরাসরি বাস পেয়ে যাবেন রামেশ্বরমের জন্য। বাস ভাড়া লাগে 45 টাকা আর সময় লাগবে 1 ঘন্টা মতো। এবার যদি মান্ডাপম স্টেশনে নামেন তবে সমস্যা হতে পারে, কারণ পাম্বান ব্রিজের কাজ চলার জন্য এখন ট্রেন বন্ধ আর ওখান থেকে সরাসরি বাস পাবেন না। আপনাকে হয় হেঁটে হাইওয়েতে আসতে হবে, নয়তো অটো ভাড়া করলে মাথায় বাস পড়ার সমান ওরা ভাড়া চেয়ে বসবে। আর আপনি যদি কন্যাকুমারী থেকে আসতে চান, কন্যাকুমারী থেকে রামেশ্বরমে ডাইরেক্ট বাস ধরে আসতে পারেন এসি বাস করে, যার ভাড়া পড়বে আপনার 364 টাকা মতো। এখানকার বাস সার্ভিস খুব ভালো, কিন্তু ওয়াশরুম যাওয়ার থাকলে আপনাকে ওয়েট করতে হতে পারে, কারণ প্রায় 6 ঘন্টা মতো সময় লাগে পৌঁছাতে। তাই বাসের বদলে ট্রেনে করে যেতে পারেন, সেক্ষেত্রে কন্যাকুমারী থেকে রামনাথপুরম এসে এখান থেকে বাসে করে যেতে পারেন। কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, রামেশ্বরমে পুজো দিয়ে সাইট সিনিংয়ের জন্য হুট করে অটো ভাড়া করতে যাবেন না, নয়তো ভাড়া শুনে আপনার মিনি হার্ট অ্যাটাক এলেও আসতে পারে। পুজো দিয়ে বেরিয়েই আপনি পেয়ে যাবেন বাস নম্বর 2, যেটা একদম রামেশ্বরম মন্দিরের সামনে থেকে ছাড়ে, বাসে করে ঘুরে আসুন ধনুষ্কুণ্ডী। বাস ভাড়া পড়বে আপনার 30 টাকা করে, আর অটো করে গেলে এই একই দূরত্বে ভাড়া পড়ছে আপনার 400 টাকা মতো। এবার ধনুষ্কুণ্ডী ঘোরার পর ওখান থেকে একইভাবে বাসে করে চলে আসুন রামেশ্বরম। এবার মন্দিরের আশেপাশে ঘোরার জন্য অটো ভাড়া করতে পারেন, আপনার 500 বা তার থেকে একটু বেশি হয়তো ভাড়া নিতে পারে। তবে অবশ্যই বলে দেবেন ধনুষ্কুণ্ডী বাদে, নয়তো কিন্তু আপনার থেকে 1,500-2,000 টাকাও চেয়ে বসতে পারে। অটো করে আশেপাশে যে জায়গাগুলো সাইট সিনিং করবেন, অগ্নিতীর্থম বিচের পাশ দিয়ে একটু এগিয়ে গেলেই অনেক সুন্দর সুন্দর বিচ দেখতে পাবেন। এছাড়াও রামের পাদম, পঞ্চমুখী হনুমান মন্দির, এগুলো অটোকে বলে দিলেই দেখিয়ে দেবে। পারলে ভিলুন্ডি তীর্থম যাবেন, সব অটো হয়তো ওখানে যায় না, অনেক লোকালরা যায়, বাট বিচটা কিন্তু খুব সুন্দর। পাম্বান ব্রিজের ওখানে মার্কেট আছে, নানারকম সামুদ্রিক মাছ পাওয়া যায়। এছাড়াও ছোটো বড় নানা রকম পার্ক আছে সমুদ্রের ধারে ধারেই, ভারত সেবাশ্রম সংঘটিও দেখে আসতে পারেন। রামেশ্বরমে ঢুকতেই আছে আব্দুল কালামের সমাধি, আব্দুল কালাম মেমোরিয়াল, খুব সুন্দর জায়গা। তবে আপনি চাইলে লোকাল বাসে করেও ঘুরতে পারেন, সরকারি নীল সাদা ও সবুজ বাসও চলে সর্বত্র। পায়ে জোর থাকলে হেঁটে হেঁটে সমুদ্রের ধারের গ্রাম চার্চগুলো ঘুরে দেখতে পারেন, খুব প্রাকৃতিক সৌন্দর্য, আশা করি আপনার খুবই ভালো লাগবে। এছাড়াও মান্ডাপম স্টেশনে নেমে সমুদ্রের দিকে কয়েক মিনিট গেলেই দেখতে পাবেন এক অসাধারণ ভিউ। মান্ডাপম থেকে শ্রীলঙ্কার দিকে তাকালে 3টে ছোটো ছোটো আইসল্যান্ড দেখতে পাবেন, যেমন হচ্ছে পুল্লিভাল আইসল্যান্ড, কুরসোদা আইসল্যান্ড, দীপুসাগর আইসল্যান্ড। মনে হবে যেন সেতু তৈরি হয়েছিল কোনো এক সময়, বাট এরা ধনুষ্কুণ্ডী থেকে অতটা বোঝা যায় না। মান্ডাপম থেকে এর আলাদা একটা সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। রামেশ্বরমে থাকার জন্য আগে থেকে হোটেল বুক করার প্রয়োজন হয় না, তাও অনেকে করে, যদি আপনি না করে থাকেন কোনো অসুবিধা নেই, সরাসরি চলে আসবেন, প্রচুর হোটেল এখানে ইজিলি পেয়ে যাবেন। রামেশ্বরম নিয়ে বেশ কিছু প্রশ্ন থাকে যেগুলোর উত্তর আমি এখন দেব। নম্বর 1 প্রশ্ন, রামেশ্বরম থেকে মাদুরাই যেতে বাসে কতক্ষণ লাগে? তো রামেশ্বরম থেকে মাদুরাইয়ের দূরত্ব 173 কিলোমিটার, তো মোটামুটি 3 ঘন্টা সময় মতো লাগে। 2 নম্বর প্রশ্ন, পাম্বান রেল ব্রিজ কবে চালু হতে পারে? তো সঠিক তো বলা মুশকিল, তবে 2-3 বছর লাগতে পারে। 3 নম্বর প্রশ্ন, হাওড়া থেকে গেলে কোন রেল স্টেশনে নামলে রামেশ্বরম যেতে সুবিধা হবে? তো হাওড়া থেকে চেন্নাই এংমোর বলে একটা স্টেশন আছে, যেটা কিনা করমণ্ডল এক্সপ্রেস যায়, তো এখানে এসে এখান থেকে ট্রেন চেঞ্জ করে মাদুরাইতে যাওয়া যায়, অথবা ডাইরেক্ট মাদুরাইও একটা ট্রেন চলে, বাট খুব কম ট্রেন আছে ডাইরেক্ট মাদুরাই, এবং মাদুরাই থেকে অনেক বাস চলে, ক্যাবও চলে, তো যার যেটা সুবিধা তাতে করে রামেশ্বরম যেতে পারেন। 4 নম্বর প্রশ্ন, অটো বা ক্যাবে করে গেলে কি রোড থেকে দাঁড়িয়ে পাম্বান ব্রিজ দেখতে দেয়? আপনি যদি ক্যাব বা অটো করে আসেন, ওনারা নিজে থেকেই আপনাকে পাম্বান ব্রিজ দেখার জন্য বলবে, সো আপনি যতক্ষণ ইচ্ছা কাটাতে পারেন দেখতে পারেন, তবে কোনো গাড়ি 5 মিনিটের বেশি ব্রিজের উপর দাঁড়াতে দেয় না, তো সেই বুঝে। 5 নম্বর প্রশ্ন, ধনুষ্কুণ্ডীতে থাকার ব্যবস্থা কি আছে? না, ওখানে থাকার কোনো ব্যবস্থা নেই, বিকেল 5টার পর ওখানে আর কাউকে থাকতে দেয় না, চলে আসতে হয়। 6 নম্বর প্রশ্ন, রামেশ্বরম থেকে 2 নম্বর বাস কতক্ষণ ছাড়া চলে, এবং ধনুষ্কুণ্ডী দেখার পর ফেরার বাস কি সঙ্গে সঙ্গেই পাবো? তো এখানে প্রত্যেক 45 মিনিট পরপর বাস ছাড়ে, রামেশ্বরম থেকে ধনুষ্কুণ্ডী, ধনুষ্কুণ্ডী থেকে রামেশ্বরম, তো 45 মিনিটের গ্যাপ থাকে, তো সেই বুঝে আপনি যেতে পারেন। 7 নম্বর প্রশ্ন, নাগেরকল থেকে রামেশ্বরম যাওয়ার কোনো বাস আছে?
আর মন্দিরে কি রাতেও পুজো দেওয়া যায়? তো কন্যাকুমারী থেকে যে বাসটা ছাড়ে সেটা নাগেরকয়াল হয়েই যায়, তো আপনি নাগেরকয়াল স্টেশন থেকেও আসতে পারেন এই বাসে করেই। আর মন্দিরে রাত 8টা পর্যন্ত পুজো হয়, তো তার আগে মানে রিটার্ন করাটাই ভালো। 8 নম্বর প্রশ্ন, একা যাত্রীদের কন্যাকুমারী বা রামেশ্বরমে হোটেল পেতে কি অসুবিধা হবে? রামেশ্বরম মন্দিরে সকালে কেমন ভিড় হয়? তো একা হোটেল পাওয়া এখানে কোনো ব্যাপার না, সহজেই পাওয়া যাবে। আর সকালবেলা মন্দিরে লম্বা লাইন পড়ে, তাই আপনি যত তাড়াতাড়ি পারবেন গিয়ে লাইন দেবেন, তো সেটাই আপনার জন্য ভালো। 9 নম্বর প্রশ্ন, হাওড়া থেকে তিরুপতি ঘুরে রামেশ্বরম যাওয়ার কী উপায় আছে? আর একইভাবে যদি আমি রামেশ্বরম থেকে তিরুপতি ঘুরে হাওড়া ফিরতে যাই তার কী উপায়? তো আপনি হাওড়া থেকে ট্রেনে করে তিরুপতি ঘুরতে এলে এখান থেকে আপনি রামেশ্বরম যেতে পারেন বাই ট্রেন অথবা বাস, দুভাবেই যাওয়া যায়। বাট যেহেতু দূরত্বটা অনেকটা বেশি, তো আমি বলবো আপনি ট্রেনে করে যান। তো সেক্ষেত্রে আপনি হয় চেন্নাই এগমোর স্টেশনে যেতে পারেন, অথবা তিরুপতি থেকে ডাইরেক্ট মাদুরাইতে যেতে পারেন, ওখান থেকে আপনি চলে গেলেন ওইদিকে। আর ফেরার সময় আপনি মাদুরাই থেকে যদি আসেন, তো সেক্ষেত্রে ডাইরেক্ট ট্রেন যদি না পান, তো সেক্ষেত্রে আপনি চেন্নাই এগমোর স্টেশন থেকে হাওড়া ট্রেন পেয়ে যাবেন, যেমন করমণ্ডল এক্সপ্রেস, এছাড়াও আরও অনেক এক্সপ্রেস আছে, তো সেটা ধরে আপনি হাওড়াতে রিটার্ন করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কোনো প্রশ্ন থাকলে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, বাই।